হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের নতুন রেসিপি হচ্ছে আমের টক ঝাল মিষ্টি আচার। তো এটা হাতের কাছে পাওয়া যায় এমন সব উপকরণ দিয়েই কিন্তু আমি তৈরি করেছি। তো আমি আপনাদের এখন এটা কিভাবে করতে হয় আমি তা করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম। এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি শুকিয়ে। তারপর এটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমি খুব ছোটো পিস করেছি, কারণ এতে করে মশলা খুব ভালোভাবে ভিতরে যাবে, তাই একটু ছোটো ছোটো আকৃতিতেই কিন্তু কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু উপকরণ, দেখতেই পাচ্ছেন। তো নিয়েছি আমি এখানে সাদা সর্ষের বাটা, এটা 2 টেবিল চামচ পরিমাণ। আর নিয়েছি আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ। আর নিয়েছি জিরা বাটা, এটাও 1 টেবিল চামচ। আর নিয়েছি রসুন বাটা, এটা 2 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি ধনে গুঁড়ো, এটা 1 টেবিল চামচ পরিমাণ। আর নিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো, এটাও 2 টেবিল চামচ পরিমাণ। এটা পরিমাণ মতো দেবেন আমের পরিমাণ বুঝে। আর নিয়েছি মরিচ গুঁড়ো, এটাও পরিমাণ মতোই দিবেন, যার যতটুকু ঝাল পছন্দ। আর হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আর নিয়েছি এখানে আমি আখের গুড়, এটা 1/2 কেজি পরিমাণ নিয়েছি। আর মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতোই নেবেন, কার যার যতটুকু মিষ্টি পছন্দ সেইভাবেই কিন্তু দিবেন। তো এই উপকরণগুলো দিয়ে আমি আজকে আচারটা তৈরি করব। তো ভিউয়ার্স চলুন, আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। আর তাতে দিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ সর্ষের তেল, কারণ আচার তৈরিতে কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে খুবই ভালো হয়, সেন্টটাও খুব ভালো আসে, তাই আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আর দিয়ে নিচ্ছি এখানে গরম মশলা, শুকনো মরিচ আর তেজপাতা পরিমাণ মতো দিয়েছি, এটা আপনারা দেখতেই পেয়েছেন। তো এটা একটু ভেজে নেব হালকা, এটা একটু হালকা ভাজার পর আমি অন্যান্য মশলাগুলো কিন্তু অ্যাড করব। আর এখন আমি এখানে দিয়ে দেব রসুন কুচি, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে রসুন কুচিটা দিলে আচারের টেস্টটা আসলে বেড়ে যায়, এই জন্য রসুনটা একটু বেশি ব্যবহার করলেই মনে হয় ভালো হয়, তাই আমি এখানে রসুন কুচিগুলো ব্যবহার করেছি, দেখেছেন। আর আমি এখন এই রসুনটা দেওয়ার পর এখন আস্তে আস্তে করে ভেজে নেব, একটু সময় নিয়ে, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভাজবো। আর এই মশলাটা ভাজার সময় কিন্তু তেলে একটু ফেনা উঠবে, এটা আসলে সর্ষের তেল গরম হলে এমন হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। তারপর আমি এখন মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা দিয়ে দিলাম, আর এখন অন্যান্য মশলাগুলোও দিব। আর দিয়ে দিলাম আমি এখানে 5 ফোড়নের গুঁড়ো, এটাও দিতে হবে। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, এটাও এখানে দিয়ে দিতে হবে। তো এগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কষাবো। এখন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এটাও পরিমাণ মতো দিয়েছি, 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এটাও কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। এখন দিয়ে দিচ্ছি আটা, এটাও আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেব, এটা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু কষাতে হবে, এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে। ভালোভাবে কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়, কারণ এই আখের গুড়টা আগেই দিতে হবে, কারণ আখের গুড়টা দেওয়ার পর কিন্তু একটু পানি পানি ভাব হয়ে যাবে, তো এই পানির ভাবটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। তো একটু জাল দিয়ে 5 মিনিট সময় নিয়ে কিন্তু এটা জাল দিতে হবে, আর পানির ভাবটা শুকিয়ে নিতে হবে। তো দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু জাল দেওয়ার পর এমন হয়েছে, পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা 2 টেবিল চামচ পরিমাণ, এতে করে কিন্তু আচারটা খুব সুগন্ধ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, এই জন্য এটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা লাল সর্ষেও দিতে পারেন। তারপর আমি এখানে আবারও 1 মিনিট সময় নিয়ে কষাবো। তারপর 1 মিনিট পর আমি এখন দিয়ে দিচ্ছি একটু মেথি, এটা একটু ব্যবহার করতে পারেন, এটাও কিন্তু সেন্ট হবে। মেথিটা দেওয়ার পরও কিন্তু আরও 2 মিনিট ভেজে নিতে হবে মশলাটা। তারপর এই মশলাটা ভাজার পর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আমগুলো। এখন এই আমগুলো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট কষাবো, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খুব আলতোভাবে নাড়া দিতে হবে, তা না হলে কিন্তু আমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে, তাই আমি এখানে কিন্তু খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়েছি। আপনারা কিন্তু এভাবেই ট্রাই করবেন, আর আপনারা কিন্তু চাইলে বাসাতে এই আমের আচারটা কিন্তু তৈরি করতে পারেন, এটা কিন্তু খুবই সুস্বাদু আচার। আর এখন দিয়ে দিলাম ভিনেগার, এটা আমি পরিমাণ মতো দিয়েছি, 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, এটাও পরিমাণ মতো দিবেন, যার যার পছন্দ মতো, এটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ লবণটা বেশি হলেও খারাপ লাগবে, আবার কম হলেও কিন্তু ভালো লাগবে না, তাই এই লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। তো এভাবে কিন্তু আমি 5 মিনিট রান্না করব। তো দেখুন 5 মিনিট পর কিন্তু এমন হয়েছে, একটু পানি পানি ভাব হয়েছে, তো এটাও কিন্তু শুকাবে আস্তে আস্তে, আর এটা একটু ঝোলঝোল পরিমাণে থাকবে, তেলটা উপরে উঠে আসবে। আরও 5 মিনিট পর কিন্তু এমন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু 10 মিনিট আমি রান্না করেছি। এই আচারটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি দিয়ে নিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো আরও 1 টেবিল চামচ পরিমাণ, এতে করে কিন্তু খুবই একটা সুন্দর সুগন্ধ হবে,
তাই আমি এখানে এটা দিয়েছি। তো এভাবে 5 মিনিট আরো রান্না করলাম, তো দেখুন আরো 2 থেকে 3 মিনিট পর কিন্তু এমন হয়েছে। তো আমার আচারটা কিন্তু প্রায় হয়েই গেছে, এখন কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর এই আচারটা কিন্তু গরম ভাত দিয়ে আর খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন ভিউয়ার্স, আচারটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।